राधे जय जगद्बंधु हरि रामाय राम भद्राय रामचंद्राय मानसे रघुनाथाय नाथाय सीताय पते नमो। गुरु कृपा ही केवलम। श्री गुरुदेवर श्रीचरणे प्रणाम जानिए सकल साधुगुरु वैष्णवर चरणे भूलंठित प्रणाम जानिए पवित्र रामनवमी तिथि उपलक्षे अखिल आत्मा सर्वशांतिदाता जगते निवास दीन बंधु परम करुणाकर कल्याणमूर्ति अवध बिहारी कौशल्यानंदन भगवान प्रभु रामचंद्रेर जन्मकथा आज आस्वादन करार किंचित चेष्टा करब। दुष्टेर दमन ओ सृष्टेर पालनेर जन्य भगवान जुगे जुगे ए पृथ्वीते अवतीर्ण हय। भगवान प्रभु रामचंद्र अवतीर्ण हलेन ए पृथ्वी माता के दशानन रावणेर हाथ थेके उद्धार करते। प्रभु श्री रामचंद्रेर जन्मवृत्तान्त जानार आगे आमादेर जानते हबे असुरराज रावणेर कथा। असुरराज रावण कुम्भकर्ण ओ विभीषण तीन भाई कठोर तपस्या करल पितामह ब्रह्माके प्रसन्न करलेन। घोर तपस्या 1000 বছর এক পায়ে দণ্ডায়মান হয়ে একাগ্র চিত্তে কঠোর নিয়ম সংযম করে আহার আদি সংযম করে রাবণ কুম্ভকর্ণ বিভীষণ কঠোর তপস্যা করছে। ভগবান ব্রহ্মা পিতামহ ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য 1000 বছর রাবণ নিজের মস্তক কেটে আগুনে আহুতি দিয়ে ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য তপস্যা করছে। তাদের তপস্যায় পিতামহ ব্রহ্মা প্রসন্ন হলেন। তিনি এসে বললেন, পুত্রগণ আমি তোমাদের উপরে খুব প্রসন্ন হয়েছি, বর প্রার্থনা করো, তপস্যা থেকে নিবৃত হও, অমরত্ব ছাড়া যা খুশি প্রার্থনা করতে চাও আমি তা অবশ্যই পূরণ করব। রাবণকে লক্ষ্য করে বললেন, তুমি মহৎ পূর্ণ পদ লাভের আশায় আমার যে তপস্যা করে নিজের মস্তক আহুতি দিলে সব মস্তক তুমি পুনরায় ফিরে পাবে। তাই তো 10টা মস্তকই রাবণ পুনরায় ফিরে পায়, তাই রাবণের এক নাম হয়েছিল দশানন। তুমি ইচ্ছা অনুসারে রূপ ধারণ করতে সক্ষম হবে, যে কোনো যুদ্ধে তুমি বিজয়ী হতে পারবে, এছাড়া আর কি বর চাই বলো তোমার। তখন রাবণ বললেন, গন্ধর্ব দেবতা অসুর যক্ষ রাক্ষস সর্প কিন্নর ভূত এদের কাছে আমি যেন কখনো পরিচিত না হই। ব্রহ্মা বললেন, তুমি যাদের নাম বলেছ তাদের মধ্যে কারো হাতে তোমার ভয় নেই, কেবল একমাত্র তোমার মানুষের কাছে ভয়। রাবণ হেসে বলছে, পিতামহ মানুষ আমার কী করতে পারবে, আমি তো তাদের ভক্ষণ করে থাকি, ওরা আমার কিছুই করতে পারবে না। ব্রহ্মা এবার গেলেন কুম্ভকর্ণের কাছে। কুম্ভকর্ণের চাওয়ার অনেক কিছুই ছিল, একবারের খাওয়ায় পৃথিবীর অর্ধেক ধন সম্পত্তি চলে যেত, তাই দেবতারা ভয় পেয়ে গেল। কুম্ভকর্ণ না জানি কী চেয়ে বসে, বিকট শরীর বীভৎস চেহারা ভীষণ রণদক্ষ কুম্ভকর্ণ, মায়াবী ছিল, কী না কী চাইবে। তাই দেবী সরস্বতীকে বললেন, দেবতারা যাতে করে কুম্ভকর্ণ যা চায় তা না চেয়ে যেন অন্য কিছু চায়। কুম্ভকর্ণ চেয়েছিল যা চাওয়ার কথা ছিল তা না চেয়ে কুম্ভকর্ণ চাইল 6 মাস সে যেন নিদ্রা যাবে আর 6 মাস জেগে থাকবে,
অধিক সময় নিদ্রার জন্য বর প্রার্থনা করল কুম্ভকর্ণ। পিতামহ ব্রহ্মা বললেন, তথাস্তু। ধর্মপরায়ণ ধর্ম রক্ষক, সুন্দর সৎকর্ম কুশল বিভীষণের কাছে আসলেন পিতামহ ব্রহ্মা। পুত্র, আমি তোমার উপর খুব প্রসন্ন হয়েছি, তুমি বর চাও? বিভীষণ বললেন, ভগবান, অনেক বড় সংকটকালে আমি যেন কোনো পাপ চিন্তা আমার মনে না আসে, শিক্ষা ছাড়াই আমি যেন ব্রহ্মস্ত্র প্রয়োগ বিদ্যা আমি যেন করতে পারি, আমার মনে যেন সবসময় ভগবত চরণে প্রীতি জন্মায়। ব্রহ্মা বললেন, বাহ, রাক্ষসীর গর্বে জন্ম নিয়েও তোমার মন অধর্মে লিপ্ত হয়নি, তুমি অমর হও বৎস। এই বলে আশীর্বাদ করলেন পিতামহ ব্রহ্মা বিভীষণকে। রাবণের এক ভ্রাতা ছিল, রাবণ তো এখন বর পেয়ে পরম শক্তিশালী হয়ে গেছে, অত্যন্ত শক্তিশালী। রাবণ তখন আক্রমণ করল লঙ্কার উপর। লঙ্কার অধিপতি ছিল কুবের, রাবণের ভ্রাতা। কুবেরকে পরাজিত করে লঙ্কাকে দখল করে ফেলল দশানন রাবণ। লঙ্কা ত্যাগ করে কুবের, কিন্নর, গন্ধর্ব, রাক্ষস পাহাড়ে এসে বাস করতে লাগল। কুবেরের একটা পুষ্পক বিমান ছিল যা মহাদেব কুবেরকে দিয়েছিল। সেই পুষ্পক বিমান চড়ে যে কোনো জায়গায় যাওয়া যেত। কুবেরের কাছে ওই বিমানটা ছিনিয়ে নিল রাবণ। কুবেরকে অপমান করায় কুবের অভিশাপ দিলেন ক্রোধ হয়ে, এই বিমানে তুমি কখনো চড়তে পারবে না দশানন রাবণ, যিনি তোমাকে যুদ্ধে পরাজিত করবে এই বিমান তিনি গ্রহণ করবে, এই আমি তোমাকে অভিশাপ দিলাম। বিভীষণ ধর্মাত্মা ছিল, সৎপুরুষের অনুকারী, ধর্মপরায়ণ ছিল, সর্বদা কুবেরকে অনুসরণ করতেন বিভীষণ। এদিকে রাক্ষস মানুষকে কো রাক্ষস, মহাবলশালী পিচাস রাক্ষসগণ সকলে অনুচর হল রাবণের অনুচর। যত পাপ কর্মে লিপ্ত হতে লাগলো, দয়া তাদের ধর্মের মধ্যেই ছিল না, দয়া মায়াহীন সেই রাক্ষসকুল ইচ্ছারূপ ধারণ করতে পারত, তারা মায়ায় পারদর্শী ছিল। দুর্মুখ, অকম্পন্ন, বজ্রদন্ত, ধূম্রকেতু, অতিকায় সহ বীর যোদ্ধা, রাক্ষস যোদ্ধা সমগ্র জগৎকে পদান্বিত করে রাখতে পারত। রাবণ সকল রাক্ষসদের নির্দেশ দিচ্ছে, আমি লঙ্কা অধিপতি অসুর রাজ দশানন রাবণ, আমি সকলকে আদেশ করছি, আমাদের মতো বলবান অসুরের সামনে দেবতারা কখনো জিততে পারবে না, দেবতাদের উপরে আক্রমণ করো। দেবতারা লঙ্কাপতি রাবণের ভূকম্পনে কম্পিত হয়ে উঠল। রাবণের হুঙ্কারে দেবতার লননাগণের গর্ভপাত হয়ে গেল। রাবণের সক্রোধে দেবলোকের সকল দেবতাদের বন্দি করে ফেলল। কোনো কোনো দেবতা পর্বত কন্দরে গিয়ে লুকিয়ে আছে, কোনো কোনো দেবতা সূর্য, চন্দ্র, বায়ু, বরুণ, কুবের, অগ্নি, কাল সকলকে নিজের অধীনে করে ফেলল রাবণ। হ্যাঁ, দেবতারা এখন নিজেদের দুঃখের কথা ব্রহ্মাকে বলছেন। সূর্য বলছে, রাবণের ভয়ে আমি শীতল হয়ে যাই, আমার তেজে যেন রাবণের কষ্ট না হয় আমি অধিক তেজ প্রকাশ করি না, বায়ুর সাহস হয় না রাবণের কাপড় উড়িয়ে নিয়ে যেতে পারে, ভয়ে ভয়ে ভয় যাতে করে রাবণের সুখ হয়
সাগরের তটে রাবণ আসলে সাগরের ঢেউ থেমে যায়, সাগরকে গর্জন করে সেই গর্জন থেমে যায়। দেবরাজ ইন্দ্রের সভায় চন্দ্র হলো সচিব। সচিবের কাজ হলো কোনো একটা কথায় প্রতিবেদন দেওয়া। রাবণের পিছনে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে চন্দ্রমা। কোনো একটা কথায় যদি আলোচনা হয়, সেখানে যদি চন্দ্রমা কিছু বলে, রাবণ বলে ওঠে, না বলো চন্দ্র মন্দ বুদ্ধি, ইন্দ্র কি সভা নেহি। হে চন্দ্রমা চুপ থাকো, এই ইন্দ্রের সভা না, তুমি যে কিছু বলতে পারবে, তোমার কাজ হলো ওই ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা, কিছু বলা নয়। অগ্নি খুব দুঃখী রাবণের সভায় গিয়ে। অগ্নির কাজ হলো পবিত্র বস্তুকে পবিত্র করা, যে বস্তু অখাদ্য কুখাদ্য তার উপর রন্ধন করা হয়। অগ্নির খুব দুঃখী। রাবণের ঘর দোয়ার পরিষ্কার করে বায়ু দেবতা, ধুলা পরিষ্কার করে। বরুণ পুরো ঘর ধুয়ে মুছে পরিষ্কার করে। ইন্দ্র কি করে? দেবরাজ ইন্দ্র রাবণের বাগানের মালির কাজ করে। বিভিন্ন ফুল চয়ন করে এনে মালা গেঁথে রাবণের পিছনে দাঁড়িয়ে থাকে। রাবণের ইচ্ছে হলে সে মালা পরবে, তা না হলে পরবে না। মৃত্যু দেবতাকে নিজের পদতলে রেখেছে যমরাজকে। রাবণ কিন্নর সিদ্ধ মানব নাগ সকলের উপরে অত্যাচার করছে। দেবতা যক্ষ গন্ধর্ব মানব কিন্নর নাগদের সুন্দরী কন্যা উত্তম নারীদের বলপূর্বক তুলে নিয়ে আসে। রাবণ তাদেরকে বিবাহ করে। পাপাসক্ত এই পৃথিবী, ত্রাহি ত্রাহি অবস্থা। নগর গ্রাম গৃহ ব্রাহ্মণ গোবর্ষদের উপর অত্যাচার করে রাবণ। পরের দ্রব্য পর নারীর প্রতি আসক্তি। দেবতা মুনি গন্ধর্ব সকলে আজ পীড়িত, সকলে আজ দুঃখে দুঃখিত, রাবণের অত্যাচারে অত্যাচারিত। তারা ভগবান শ্রী ব্রহ্মার কাছে গমন করলেন। ভয়ে শোকে বসুন্ধরা দেবী পৃথিবী মাতা আজ ধেনুরূপ নিয়ে ভগবান ব্রহ্মার কাছে আসলেন। ভগবান শ্রী ব্রহ্মা তাদের দুঃখের কথা শুনলেন, শুনে বুঝলেন এ কাজ তার পক্ষে সম্ভব নয়। তখন পিতামহ ব্রহ্মা বললেন, হে বসুন্ধরা দেবী, তুমি যার দাসী সেই অবিনশ্বর শ্রীহরি একমাত্র আমাদের উদ্ধার করতে পারে, তাছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। হে বসুন্ধরা, চলো আমরা সকলে মিলে একাগ্র চিত্তে শ্রীহরির শরণ গ্রহণ করি। সেবকের পীড়া নিশ্চয়ই শ্রীহরির কাছে পৌঁছাবে, আমাদের মনের আরতি তিনি অবশ্যই পূরণ করবে। দেবতাদের সঙ্গে নিয়ে পিতামহ ব্রহ্মা দেবাদিদেব মহাদেব ও ধরণী আজ গাভী রূপ নিয়ে ক্ষীর সাগরের তীরে দাঁড়িয়ে ভগবানের স্তুতি করছে। সকলে ভক্তি প্রেম দিয়ে প্রভুর চরণে আত্মনিবেদন করছেন। সকলে বলছে, হে সুখদায়ক শরণাগত বৎসল শ্রী ভগবান, আপনার জয় হোক জয় হোক। হে গো ব্রাহ্মণ বৎসল শ্রী লক্ষ্মীকান্ত, আপনার জয় হোক। হে বসুন্ধরার পালনকর্তা, হে দেবতাদের পালনকর্তা, অনুপম অনবদ্য আপনার লীলা, যার মর্মে জানা কারো পক্ষে সম্ভব নয়। আপনি সহজ কৃপালু দীন শরণ শ্রী প্রভু, আপনি আমাদের উপর কৃপা করুন। হে অবিনাশী সর্বব্যাপী পরম আনন্দময় অবিগত ইন্দ্রিয় অতীত, হে মুকুন্দ হে মোক্ষদাতা, আপনার জয় হোক। যিনি কারো সাহায্য ছাড়াই এই পুরো সৃষ্টির মধ্যে অভিন্ন রূপে রয়েছেন, যার জন্ম নেই মৃত্যুও নেই, হে ভবভঞ্জন ভবভয়রঞ্জন মুনি মনোরঞ্জন বিপদ নাশন,
ত্রাহিম আপনি রক্ষা করুন, রক্ষা করুন আমাদের, রক্ষা করুন। এই বলে দেবতারা কাইমনোবাক্যে ভগবানের শরণাগতি নিলেন। যাকে পূরণ করতে বল, যাকে পূর্ণরূপে জানা দেবী সরস্বতীর পক্ষে সম্ভব না, শেষ নাগের পক্ষে সম্ভব না, মুনি ঋষিদের পক্ষে সম্ভব না, যাকে বেদের দীন শরণ বলেছেন, সেই ভগবান আমাদের কৃপা করুন। এই বলে বারবার দেবতারা ভগবানের শরণাগতি নিচ্ছেন, ভগবানের স্তব স্তুতি করছেন। হঠাৎ করে দৈববাণী ঘোষিত হলো, হে মুনি সিদ্ধ সুর সকল, ভয় পেও না, তোমাদের জন্য আমি নরতনু ধারণ করে তোমাদের উদ্ধার করতে আমি উদার সূর্য বংশে অবতীর্ণ করব। পূর্বে কাশ্যপ অদিতি যখন কঠোর তপস্যা করেছিল তখন আমি বরদান দিয়েছিলাম তাদের, আমি তাদের পুত্র হয়ে জন্ম নেব। আজ এই সময় তারা দশরথ কৌশল্যা রূপে অযোধ্যাপুরীতে আবির্ভূত হয়েছে। আমি তাদের ঘরে চার ভ্রাতা রূপে তাদের কুলে রঘুকুলে আলোকিত করে আমি অবতীর্ণ করব। ভূভার হরণের নিমিত্তে আমি অবতীর্ণ হব, পরাশক্তি সহ আমার আগমন হবে, হে দেবগণ ভয় পেও না। আকাশবাণী শ্রবণ করে দেবতারা তৎক্ষণাৎ ফিরে গেলেন। ভগবান ব্রহ্মা তখন বসুন্ধরা দেবীকে আশ্বাসন দিলেন এবং দেবতাদের বললেন, দেখো সবসময় তো প্রভুর সেবা করার সুযোগ হয় না, চলো এবার আমরাও অবতীর্ণ হয় প্রভুর সঙ্গে, প্রভুর সেবা করব। সেবা করার মজাই আলাদা, শুধু সেবা নিয়েই এসেছে দেবতারা, তারা তো কোনোদিন সেবা করেনি, এবার তারা অবতীর্ণ হচ্ছেন সেবা করার জন্য। বানর রূপ ধারণ করে দেবতারা আজ অবতীর্ণ হচ্ছেন। ব্রহ্মা সকলকে বলছেন, যাও পৃথিবীতে সকলে বানর তনু ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হও, সকলে মহাবীর অমৃত বিক্রম অতুলনীয় বল প্রতাপ অধিকারী হয়ে বানর হয়ে অবতীর্ণ হচ্ছেন। বানর রূপধারী দেবগণ অবতীর্ণ হলেন, ব্রহ্মা ঋক্ষরাজ জাম্যবান রূপে অবতীর্ণ হলেন, সূর্যপুত্র রূপে অবতীর্ণ হলেন সুগ্রীব, ইন্দ্র রূপে অবতীর্ণ হলেন বালি, পবনপুত্র বজরঙ্গ, বজ্রের মতো অঙ্গধারী বজরঙ্গবলী, অঞ্জনী পুত্র হনুমান রূপে অবতীর্ণ হলেন। হাজার হাজার বানররা বিভিন্ন রূপে পৃথিবীতে অবতীর্ণ হলেন প্রভু রামচন্দ্রের সেবার জন্য। আর এবার প্রভু রামচন্দ্রের পালা, প্রভু রামচন্দ্র অবতীর্ণ হচ্ছেন ইক্ষু বংশের অজ নামে রাজা তার পুত্র দশরথের ঘরে। পবিত্র সম্পন্ন স্বভাবের দশরথ, দশরথের চার পুত্র রূপে প্রভু রামচন্দ্র অবতীর্ণ হলেন, হবেন চক্রবর্তী দশরথ, তার তিন কোন রানী কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা, অপুত্রক বলে মনে বড় তাপ। বশিষ্ঠ মুনি বললেন, হে দশরথ তুমি সিংহীমণির দ্বারা পুত্রিষ্টি যজ্ঞ করো। সিংহীমণি আসলেন পুত্রিষ্টি যজ্ঞ করতে, ব্রাহ্মণদের দান করছেন মহারাজ দশরথ, পৃথিবীর যত সম্পত্তি সব দান করে দিলেন ব্রাহ্মণদের। ব্রাহ্মণরা বলছেন, আমরা তপস্যা করি তোমার রাজ্য নিয়ে কি করব, এই রাজ্য তুমি পালন করো দশরথ, তোমার মতো ব্রাহ্মণ সেবী প্রজা সেবী রাজাই একমাত্র এই পৃথিবীর পালনকর্তা হতে পারে, পবিত্র ধর্মপরায়ণ দশরথ। তাই তো তার ঘরে অবতীর্ণ হলেন প্রভু রামচন্দ্র। প্রভু রামচন্দ্র আসবেন দশরথের গুণে নয়, প্রভু রামচন্দ্র দশরথকে কৃপা করতে, তাকে
পিতারূপে সৌভাগ্য প্রদান করতে তিনি অবতীর্ণ হবেন। সিংহীমণি তপস্যা পুত্রষ্টি যজ্ঞ করতে করতে হঠাৎ করে ভাব সমাধিতে চলে গেছেন। কি ব্যাপার মহর্ষি সিংহী, তিনি ভাব সমাধিতে কেন গেলেন? তিনি দেখছেন ভগবানে আসার সময় হলো কি না, তিনি আসবেন কি না একবার দেখিনি। হে রাজর্ষি, তোমার পুত্র হবে, আমি যজ্ঞ সম্পাদন করছি। দেবতা ঋষিদের সকলকে ডেকে যজ্ঞ সম্পাদন করছেন ঋষি সিংহী। যজ্ঞ করতে করতে ভগবান শ্রী হরি যজ্ঞে থেকে অগ্নি দেবতার হাতে পায়েস রূপে অবতীর্ণ হলেন। এখানে বলছে ওই পায়েস কি ওই দুধ চিনি চাল দেওয়া পায়েস নয়, ভগবান স্বয়ং দিব্য রূপধারী হয়ে ওই পায়েসের রূপ নিয়ে অবতীর্ণ হলেন। ওই পায়েস সাধারণ পায়েস না, পরমব্রহ্ম স্বরূপ ও পায়েস, ওই চড়ু, সেই চড়ু হাতে অবতীর্ণ হলেন। দশরথকে দিলেন সেই চড়ু। বৈশিষ্ট্য মুনি গুরুদেব বৈশিষ্ট্য বলছেন, দশরথ এই নাও, তোমার সকল কার্য সিদ্ধ হবে, এই চড়ু গ্রহণ করো। অগ্নিদেবতা সবার সকল এসে সেই পায়সন্ন দিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। রাজা পরমানন্দে মগ্ন হলেন, আনন্দ চিত্ত ধরে রাখতে পাচ্ছেন না রাজা। মহারাজ দশরথ তার প্রিয় পত্নীদের আহ্বান করলেন, কৌশল্যা রানীর হাতে চড়ু দিলেন, সে পায়সন্নের অর্ধেক অংশ কৈকেয়ীকে দিলেন, কৈকেয়ীর এক অংশ ও কৌশল্যার এক অংশ দুই অংশ দিলেন সুমিত্রাকে। তিনও রানী সেই পায়সন্ন গ্রহণ করলেন, দিব্য সুখ অনুভূতি আনন্দ পরিপূর্ণ হলেন। শ্রীহরি গর্ভে আসার দিন আসলেন, এক বছর কাল মায়ের গর্ভে প্রভু রামচন্দ্র ছিলেন। রাজপ্রাসাদে রানীদের সৌন্দর্য জ্যোতি বিরাজ করতে লাগলো, সময় ধীরে ধীরে অতিবাহিত হচ্ছে। প্রভু আবির্ভাবের মহেন্দ্রকণ এসে উপস্থিত হলো, যোগ লগ্ন গ্রহ বার তিথি সকল অনুকূল হতে লাগলো, সাবর জঙ্গম সর্বত্র আনন্দ ছড়িয়ে গেল, প্রভু রামচন্দ্রের জন্মগ্রহণের সময় আসলো। পবিত্র চৈত্র মাস নবমী তিথি শুক্লপক্ষের শ্রী প্রভু রাম ভগবানের অতি প্রিয় অভিজিৎ মুহূর্ত উপস্থিত হলো, দ্বিপহর বেলা দুপুরবেলার সময়। শীততাপ অনুভূতি, শীত না গরমও না, পবিত্র কাল সর্বলোকে শান্তিদায়ক ছিল, শীতল মন্দ মন্দ বায়ু বইছে, দেবগণের প্রসন্ন চিত্ত, প্রভু আসতে চলেছে, সাধু সন্তদের মনে আনন্দ, অরণ্য উদ্যান পুষ্প পুষ্পে সজ্জিত হয়েছে, পর্বতমালা মণিমুক্তায় দীপ্তমান হয়েছে, সকল নদীগুলো অমৃত ধারায় বইছে। শ্রী ভগবানের আবির্ভাব কাল উপস্থিত জেনে প্রজাপতি শ্রী ব্রহ্মা দেবতাদের নিয়ে সুসজ্জিত বিমানে আরোহণ করে যাত্রা করলেন। গগনমণ্ডলে দেবগণ পরিবৃত হল, গন্ধর্বগণ হরিনামে মত্ত হলেন, প্রভুর উদ্দেশ্যে সকলে সুন্দর করে পুষ্পাঞ্জলি বর্ষণ করতে লাগলেন। শ্রী ভগবানকে অভ্যর্থনা জানানোর জন্য প্রচণ্ড রবে দুন্দুবি বাজতে লাগলো, নাগ মুনি দেবতারা স্তব স্তুতি করতে লাগলেন। দেবতারা প্রণাম নিবেদন করে স্তব স্তুতি করছেন, অখিল আত্মা সর্বশান্তিদাতা শ্রী জগৎ নিবাস জগন্নাথ প্রভুর আবির্ভাব হলো। দীনবন্ধু পরম করুণাকর কল্যাণমূর্তি ভগবান কৌশল্যা ধরধামে অবতীর্ণ হলেন। কৌশল্যেও কৌশল্য মাতার গর্ভে জন্ম তো, তাই প্রভু রামচন্দ্রের এক নাম হলো কৌশল্যেও।
মণিহরণ মণি মনোহরণকারী, প্রভুর জ্যোতিষ্ময় বিগ্রহ মা কৌশল্যাকে আনন্দ দান করছেন, নয়নাভিরাম ঘনশ্যাম। এমা প্রভু যে জন্ম নিল চার হাত নিয়ে, নবনিরোধ কান্তি চতুর্ভুজ, হাতে ওই ছোট্ট ছোট্ট হাতে দিব্য আয়ুধ নিয়ে তিনি জন্ম নিলেন, ধনুক বাণ নিয়ে জন্ম নিয়েছে। তার অঙ্গে দিব্য আবরণ দুটি সুশোভিত, কণ্ঠে সুচারু বনমালা, দীর্ঘ আয়ুত লোচন সুন্দর, খরবিনাশন সৌন্দর্য সিন্ধু প্রভু শোভা ও বর্ণনার অতীত, এই বর্ণনা করা যায় না। মাতা কৌশল্যা কর জ্বরে জোর করে স্তুতি করছে প্রভুর, শ্রীহরি চতুর্ভুজ রূপ দেখে স্তুতি করছেন মা কৌশল্যা। হে অনন্ত বীর্য, আপনার স্তুতি করার ভাষা আমার জানা নেই। বেদ পুরাণের মতে আপনি অক্ষর ব্রহ্ম স্বয়ং, আপনি মায়া অতীত, গুণ অতীত, জ্ঞান অতীত। শ্রুতি সকল সন্তদের মতে আপনি দয়ার সাগর, সুখের সাগর, সর্বগুণ সম্পন্ন। আপনার মহিমা সংকীর্তন হয়ে থাকে, নীতি নীতি আপনার স্তুতি গাইছেন আপনার ভক্তরা। আমি কত ভাগ্যবতী ভক্তবর্ষ, শ্রী লক্ষ্মীকান্ত স্বয়ং আমার কল্যাণের নিমিত্তে সাকার রূপে আবির্ভূত হলেন। বেদ অনুসারে আপনার লোমকূপে মায়ার বিরচিত অনন্ত ব্রহ্মাণ্ডের অধিষ্ঠান, লোমে লোমে তো অনেক ব্রহ্মাণ্ডের অধিষ্ঠান আপনার। আপনার আমার গর্ভে অবস্থান করার মতো হাস্যকর বৃত্তান্ত সুদিগণের বুদ্ধিকে বিচলিত করবে। আপনি যে আমার গর্ভে এসেছেন এই কথাটা যদি কেউ জানে সবাই হাসবে প্রভু, মা বলছে। মা বলছে, হে ভগবান, নিশ্চিন্ত হয়ে হাসলেন মায়ের কথা শুনে। আপনাকে এই অবতারে বহুলীলা সম্পাদন করতে হবে, মাতাকে আরও সন্তুষ্ট করার জন্য পূর্বজন্মের অনুপম লীলা বর্ণনা দিলেন। মাতা পুত্রের ভাব উৎপন্ন হলো, মায়ের দৃষ্টি পরিবর্তন হলো। মা বলল, বাল্যলীলা করতে এসেছো প্রভু, তো বাল্যলীলা করতে যখন এসেছো শিশুর মতো রোদন করতে লাগলেন, একটু শিশুর মতো লীলা করো। চার ভুল যে নিয়ে এসে কি হবে, একটু শিশুর মতো লীলা করো। আমার পরম সুকনিধি প্রভু রামচন্দ্র মায়ের উক্তি শুনে শিশুরূপ নিয়ে শিশুর মতো রোদন করতে লাগলেন। রাজপ্রাসাদ আজ আনন্দে আনন্দিত হলো, প্রভু মধুর রোদনের ধ্বনি, মধুর শিশুর রোদনের ধ্বনি শুনে নারী রানীরা আনন্দিত হয়ে ছোটাছুটি করছে, দাসদাসীরা ছোটাছুটি করছে, অযোধ্যার পুরবাসী আনন্দ আনন্দ মহানন্দ আবির্ভূত হলেন। প্রভু রামচন্দ্র আবির্ভূত হয়েছেন, আর দশরথ পুত্র রূপে পুত্র আবির্ভূত হয়েছে। পুত্র জন্মানোর সম্মান শুনে রাজা দশরথের তো ব্রহ্মানন্দ অনুভূতি হচ্ছে, মনে প্রেমের প্রীতি জোয়ার বইছে, অঙ্গ পুলকিত হয়ে উঠেছে। রাজার অঙ্গ শিথিল হয়ে সামলিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। যার নাম শুনলেই কল্যাণ হয় সেই প্রভু আমার ঘরে এসেছে, নিজেকে সৌভাগ্য মনে করছেন, আনন্দময় আনন্দময় যে এলো, আনন্দ আর ধরে রাখা যাচ্ছে না। বাদ্য বাজার নির্দেশ দিলেন, তুলসীদাস বাবা বলছেন, খুব সুন্দর লিখেছেন তুলসীদাসজি, যা কর নাম সুনিত শুভ হই, মোরে গৃহ আভা প্রভু সই, পরমানন্দপুরী মন রাজা, কাহা বলেই বাজহ বাজা। হে বাদ্য বাজাও সকলে, দশরথের ঘরে পুত্র হয়েছে, বাদ্য বাজাও। গুরু বৈশিষ্ট্য রাজপ্রাসাদে আমন্ত্রণ জানানো হলো, ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে গুরুদেব বৈশিষ্ট্য আসলেন,
রূপ ও লাবণ্যযত্র যুক্ত শিশুকে দেখলেন যার গুণ বর্ণনা করা যায় না। রাজা জাতকর্ম সংস্কার করলেন, ব্রাহ্মণদের সুবর্ণ ধেনু বস্ত্র মণি মাণিক্য দান করলেন, নগরের ধ্বজ পতাকা তোরণ দিয়ে সাজানো হলো। নগরসজ্জার বর্ণনা করা অতি কঠিন, আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করছে, সকলে ব্রহ্মানন্দ মগ্ন হলো, দলে দলে নর নারীরা আসতে লাগলো, আনন্দে রমণীদের সিঙ্গার রত অবস্থায় ছুটে আসছে, সকলে কলসি মাঙ্গলিক দ্রব্য সুসজ্জিত থালা নিয়ে মধুর গান গাইতে গাইতে রাজপ্রসাদে প্রবেশ করছে, শিশুকে আরতি করছেন রমণীরা, নিজেদের শিশুকে ওই শিশুর চরণে সমর্পণ করে দিয়ে তারপর রাজপ্রসাদ থেকে গমন করছেন। সুত বন্দী স্তুতি করছে, শ্রী প্রভুর গুণগান গাইছে, রাজা দশরথ মুক্ত হস্তে আজ দান করছেন, আনন্দ আনন্দ মহানন্দ। নগরে নগরে গলিতে গলিতে মৃগ মদ কস্তুরী চন্দন কুমকুমের সিঞ্চন হচ্ছে, পুরো নগরে সকলে কুমকুম চন্দন কস্তুরী তিলক দিয়ে শোভিত হচ্ছে, গৃহে গৃহে পুত্র জন্মের আনন্দ উৎসব হচ্ছে, ভগবানের শুভ আবির্ভাব হলো, অযোধ্যা নগরী অযোধ্যাবাসীর নরনারী ধন্য ধন্য হলো, সবাই বাধায় গাইছে। এইদিকে রানী কৈকেয়ী সুমিত্রা, রানী কৈকেয়ী এক পুত্র, সুমিত্রা দুইজন পুত্রের জন্ম দিলেন। সুখ ও সম্পদ কাল পরিস্থিতি বর্ণনা করা দেবী সরস্বতী ও শেষনাগের পক্ষে সম্ভব না। অযোধ্যাপুরীর অনুপম শোভা প্রভুর সঙ্গে নিয়ে যেন মনে হচ্ছে সন্ধ্যাই হচ্ছে না। সূর্যদেব আজ স্থির হয়ে দাঁড়িয়ে আছে অযোধ্যাপুরীতে, রাজপ্রাসাদে মণি মাণিক্যের অপূর্ব অরুণ আভা, সূর্যদেব শীতল হয়ে গেছে, সূর্য যদি অস্ত না যায় তাহলে কি রাত হবে? রাতই হচ্ছে না। পুরো এক মাস ব্যাপী প্রভু রামচন্দ্রের এই জন্মোৎসব পালন করলেন অযোধ্যাবাসী, রাজপ্রাসাদের ভিতরে কত বেদমন্ত্র পাঠ হচ্ছে, কত বাদ্য গীত বাজছে, রাজপ্রসাদ থেকে কত দান সামগ্রী ব্রাহ্মণদের দান করা হচ্ছে তার কোনো হিসেব নেই। দশরথের ঘরে চার পুত্রের জন্ম হয়েছে গো, দেবাদিদেব মহাদেব তার ওনার খুব ইচ্ছে হলো তিনি দর্শন করতে যাবেন প্রভু রামচন্দ্রের। দেবাদিদেব মহাদেব কাকভূষণীকে সঙ্গে নিয়ে চললেন অযোধ্যা ভবনে নররূপ ধারণ করে, কেউ যেন চিনতে না পারে। প্রভু রামচন্দ্রকে দেখে পরমানন্দ অনুভব করতে লাগলেন দেবাদিদেব মহাদেব। মহারাজ শ্রী দশরথ সকলের বাঞ্ছা পূর্ণ করলেন, যত বস্তু চাইছে তার থেকে অধিক বস্তু দান করলেন। এবার আসল নামকরণের পালা, প্রভু রামচন্দ্রের নাম রাখতে হবে তো, নাম রাখবে কে? গুরু বৈশিষ্ঠ। বৈশিষ্ঠ মুনিকে ব্রহ্মা যখন বলছিল যে তোমাকে সূর্যবংশের কুলপুরোহিত হতে হবে, বৈশিষ্ঠ মুনি মনে মনে ভাবছিল যে আমি যদি সূর্যবংশের কুলপুরোহিত হই তাহলে আমার যে অভীষ্ট পদ ভগবত চরণ প্রাপ্ত করা, তা মনে হয় আর প্রাপ্ত করা যাবে না। আজ যখন দশরথ নন্দন শ্রী ভগবানের নামকরণের সৌভাগ্য বৈশিষ্ঠ মুনির উপরে পড়ল, তিনি মনে মনে ভাবছেন অহ ভাগ্য আমার, আমার কোটি জন্মের এই ভাগ্য হলো, আমার প্রভুর নামকরণের সৌভাগ্য আমার হবে। আজ নাম রাখতে আসলেন তিনি, মুনিমর একটা নাম তো বলুন, আমার প্রভু আমার বড়পুত্রের কি নাম হবে?
হে রাজন, তোমার বড় পুত্র অনুপ ও সুন্দর, সকলের হৃদয় হরণ করে, হৃদয়ে রমণ করে, সুখধাম বিশ্ব চরাচরকে শান্ত দাতা তোমার জ্যেষ্ঠ পুত্র, তাই তিনি শান্তি দাতা, সকলের হৃদয়ে রমণ করেন, তাই আমি নাম রাখলাম তোমার পুত্রের রাম। দ্বিতীয় পুত্রের কি নাম হবে শোনো দশরথ, জগৎ ভরণ পোষণকারী তোমার দ্বিতীয় পুত্র বলছেন ভরত, নাম হবে ভরত। ভরত যেমন রামের অনুজ, তিনি জগতের ভরণ পোষণকারী, তাই নাম রাখলেন ভরত। এরপর হলো সুমিত্রা নন্দন লক্ষণ, লক্ষণ হলো রামের প্রতি যার আধার, যিনি রামের সেবায় নিয়োজিত তিনি হলেন সুমিত্রা নন্দন লক্ষ্মণ। এবার চতুর্থ পুত্র, সুমিত্রার ছোট্ট পুত্রের নাম, যাকে স্মরণ করলে শত্রু বিনাশের ভয় দূর হয়ে যায়, তাই শত্রু বিনাশ হয়ে যায়, যাকে স্মরণ করলে শত্রু ভয় দূর হয়ে যায়, তাই নাম রাখলাম শত্রুঘ্ন। বৈশিষ্ঠ্য মুনি আজ প্রভুর চার প্রভুর নাম রাখলেন, রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। ওই বাল্যকাল থেকে শ্রী লক্ষণ তার বড় দাদা রামচন্দ্রের পরম হিত আকাঙ্ক্ষী, প্রভু রামচন্দ্রের সেবায় প্রীতি তার শ্রী প্রভু রামচন্দ্রের শ্রীচরণের প্রতি, আর এদিকে শ্রী ভরতের প্রতি প্রেম শ্রী শত্রুঘ্নের, যেন প্রভু আর সেবক, যিনি সর্বব্যাপী মায়াতীত নির্গুণ, হর্ষ বিষাদ বিরহিত অজ ব্রহ্মা, যিনি প্রেম ভক্তি বশীভূত হয়ে মাতা কৌশল্যার অঙ্কে ক্রীড়া করেছেন, তার নীল কমল নবনীত ঘন শ্যাম তনু কোটি কামদেবীর সৌন্দর্য, অরুণ আবহ শ্রী পাদপদ্মে নখের জ্যোতি দেখে মনে হয় যেন রক্ত কমল পদদল উপরে মুক্তা বিরাজমান হয়েছে, ধ্বজ বজ্র কুষ্ম চিহ্ন শোভিত শ্রীচরণ যুগল, তার উপরে নূপুর বাসছে রুণুঝুনু যা মনি মনকে হরণ করে নেয়, তার কোটিতে কিঙ্কিণী উদরে ত্রিবল রেখা নাভির গভীরতা, তার যে জানে যে দর্শন করে ধন্য হয়েছে, আজানু লম্বিত বাহু যুগল অতিশয় সুন্দর, তাতে ভিন্ন করভূষণ তা আরও সুন্দর লাগছে, বুকের উপরে ব্যগ্র নখের দূতির মতো, কণ্ঠে রত্নখোষিত মণিহার, বক্ষে ভৃগু পদচিহ্ন যা মনকে মুগ্ধ করে দেয়, নাসিকার গঠন সুচারু অরুণাভা অধরের মধ্যে দুটো দন্ত অনুপম শোভা, ললাটে অপূর্ব সৌন্দর্য মা কৌশল্যা, সেই সুচিকন কেশধামকে অপূর্ব সুন্দর করে বেঁধে দিয়েছেন, মুখে আদো আদো কথার অপূর্ব সৌন্দর্য, অঙ্গে ঢিলেঢালার পীত বসন, হাঁটু ভর করে হাতের উপরে ভর করে হামাগুড়ি দিচ্ছেন আমার প্রভু রামচন্দ্র, এই রূপের বর্ণনা করা বেদ শেষনাগের পক্ষেও সম্ভব না। স্বপ্নে যে দর্শন করেছেন প্রভু রামচন্দ্রকে, তিনি একমাত্র এই সৌন্দর্যের বর্ণনা করতে পারবেন, তাছাড়া কারো বাণী ইন্দ্রিয় অতীত এই সৌন্দর্য বর্ণনা করা। আজ পবিত্র রামনবমী তিথি উপলক্ষে প্রভু রামচন্দ্রের কথা বলার আস্বাদন করার চেষ্টা করলাম, আজ এখানেই রাখছি। জয় শ্রীরাম।
জয় শ্রী রাধে। আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। জয় শ্রী রাধে, জয় জগৎ বন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।